السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الاولين والاخرين نبينا وامامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد سلطان مربيان يعني الكرام مسلمان يعني الكرام পরম শ্রদ্ধা মা ও বোনেরা যারা উপস্থিত যুবক তরুণ আর কিশোর বন্ধুরা বন্ধুগণ আমরা বেশ কয়েকটি জুমা আল্লাহ তালার দেয়া ব্যবস্থাপত্রে সবাই ক্ষতি থেকে বাঁচতে চাই তাই জানছিলাম রব্বুল আলমিনের দেয়া ব্যবস্থাপত্রে কিভাবে ক্ষতি থেকে বাঁচা যায় আল্লাহ তাআলা আল কোরআন আল করিমের ছোট্ট একটি সৌরাতে চিরন্তন ব্যবস্থাপত্র দিয়েছেন যাতে সবাই ক্ষতি থেকে পারে। মধ্যে আমরা দুইটা জেনেছি রব্বেলা আলিন বলেছেন ধ্বংস থেকে ক্ষতি থেকে যদি বাঁচতে চাও তাহলে ইমান আনো আর ইমান মানে আরেফাতুল হক সত্যকে জানো আল্লাহ তালাকে জানো আর এই জন্যে কোরআন এবং হাদিসে ইমান অর্থ করা হয়েছে জ্ঞান ইমান অর্থ আয়ল জানতে হবে বুঝতে হবে জ্ঞান অর্জন করতে হবে আর জ্ঞানের ভিত্তিতে তৈরি হবে বিশ্বাস জ্ঞানের ভিত্তিতেই আল্লাহ তালার প্রতি আস্থা আর বিশ্বাস স্থাপন করব এর নাম হলো ইমান আর দুই নাম্বার ইমানের পরে হলো ভালো কাজ আমলে সালেহ আর ভালো কাজের মধ্যে সর্বপ্রথম হলো ইবাদতগুলো ভালো কাজের মধ্যে সর্বপ্রথম ভালো কাজ হলো আল্লাহর ফরজ করা ইবাদত আল্লাহ তালা যা ফরজ করেছেন এই সব ইবাদত ভালো কাজ এতে কোনো সন্দেহ নাই আর এই ভালো কাজগুলো যথাযথভাবে করতেই হবে ভালো কাজ ইমানের পরে বাকি থাকে চারটা একটা হলো নামাজ দুই নাম্বার রোজা নামাজ বা সালাত রোজা বা সাওম তারপরে জাকাত এবং হাজ এই ইমানের পরে এই চারটি ইসলামের পাঁচটি স্তম্ভের প্রথম হলো ইমান তারপরে অবশ্যই এই চারটি কাজ যথাযথ আঞ্জাম দেয়া তাহলে বোঝা যাবে ভালো কাজ করছে আমলে সালে করছে আমরা ওখান পর্যন্ত গতদিন থেমেছিলাম আজকে যেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর দেয়া তৌফিকে তা হলো আমরা জানতে চাই রব্বুল আলমিন তৃতীয় এবং চতুর্থ কি কাজ বলেছেন আল্লাহ তালা বলেছেন তৃতীয় হল ওয়াতিল হক আর চতুর্থ ওয়াতাওয়া সাউবি সব আল্লাহ চারটি কাজের কথা বলেছেন যে চারটি চারটি কাজ করবে অথবা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে ধ্বংস তাদেরকে স্পর্শ করতে পারবে না তাদের ক্ষতি কেউ করতে পারবে না বরং তারা সফল তারা সার্থক তারা সমৃদ্ধ জীবন অধিকারী হবে দুনিয়া আর আখেরাতে চিরন্তন বাস্তবতায় আরহা তাই চারটি কাজের মধ্যে দুইটি ব্যক্তিগত দুইটি ব্যক্তিগত যদিও ব্যক্তিগত হলেও আপেক্ষিক বাস্তবতায় পরোক্ষ বাস্তবতায় সমাজ এর সাথে জড়িত কারণ ইমান আর ভালো কাজ ইমান আর ভালো কাজ এর সাথেও সমাজ জড়িত কারণ ইমান মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিয়ে বলেছেন যদিও ঈমানের ঈমানের স্তম্ভ ছয়টা ঈমানের খুঁটি 6টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস প্রশ্নের জবাবে হাদিসে জিব্রাইল বলেছেন ঈমান মানে আল্লাহর প্রতি ইমান ইমান মানে মালায়েকা বা প্রতি ইমান ঈমান মানে কিতাব আল্লাহর নাজিল করা কিতাবগুলোর প্রতি ইমান ইমান মানে আল্লাহর নবী এবং গণের প্রতি ইমান ইমান মানে প্রতি আখেরাতের ইমান ছয় নাম্বার হলো ইমান মানে হলো ইমানের খুঁটি হলো তকদির ভাগ্য ভাগ্য লিখনের প্রতি ইমান তাই ইমানের খুঁটি হলো ছয়টা আমাদের দেশে যদিও ইমানের খুঁটি সাতটা বলা হয় এটা একটা ভুল আর কি এটা একটাকে দুইবার বলা হয় যেমন আমাদের দেশে ইমানে মুফাসসাল ছোটকালে এখন আর বাচ্চা কাচ্চারা পড়ে না এগুলো ছোটকালে যারা পড়েছে দাড়ি চুল পেকেছে যারা মুরব্বি তারা পড়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরুহ ওয়াশার্রিহি মিনাল্লাহি তা তারপরে সাত নাম্বার আবার কুসিস ওয়াল বাসি আসি বাদাল মাউত আসলে আখেরাত বললে বাস বাদল মাউত আর বলা লাগে না আখেরাত আর বাস বাদল মাউত এক জিনিস দুইটা এক জিনিস আসলে কি আমাদের দেশে কায়দায় বাগদাদির এই ঈমানে মুজমাল মুফাসসাল বা নামাজের নিয়ত এগুলা আলেমরা আমাদের সাব কন্টিনেন্টের আলেমরা তৈরি করেছিলেন এজন্য কিছু ভুল টুল রয়ে গেছে আল্লাহ তাদের ভালো প্রতিদান দিক বলেন আমিন আমরা শুদ্ধ যা তা মানব তাই ইমানের খুঁটি কয়টা ছয়টা তবে ইমানের শাখা প্রশাখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ

বিদন সাধারণত দুইয়ের পরে তিন তাই অর্থটা তিনই করা হয় তো নবীজি বললেন ইমানের আছে তিন এবং সত্তর তার মানে তেহাত্তরটা শাখা প্রশাখা একই হাদিসে নবীজি বললেন অথবা ইমানের বিদন মানে তিন অথবা সিত্তুন মানে সাই অর্থাৎ তেষট্টিটা ইমানের হয় তেহাত্তরটা শাখা অথবা তেষোট শাখা রয়েছে বলেছেন মোহাম্মাদুর রসুল্লাহ লবিজি সরে নিজেই বললেন এই তেহাত্তরটা অথবা তেষট্টিটা সর্বশ্রেষ্ঠ হল লা ইলাহা পরে লা ইলাহা ইল্লাহ সর্বশ্রেষ্ঠ ইমানের শাখা হল লা ইলাহা ইল্লাল্লা এবং ওয়াদনাহা এর সব চাইতে তেহাত্তরটা অথবা তেষট্টিটা হলো সর্বনিম্নটা হলো ইমাতাতুল আদা আনিতারিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দেয়া তার মানে ইমান কেবল নিজের বিশ্বাস না ইমানের সাথে কাজও জড়িত কাজও জড়িত আছে এই বর্তমান মানে পৃথিবীর সবাই মা মুস্তাহিদিনরা বলেন ইমান তি তিনটি বাস্তবতার সম্মিলন একটা হলো হৃদয়ের বিশ্বাস আর একটা হলো মুখে তার ঘোষণা আর একটা হলো কাজে তার কাজে তার প্রমাণ মুখের ঘোষণা কাজের প্রমাণ দুইটা প্তা থাকলে আত্মার বিশ্বাসটা পূর্ণ হয় তাই ইমানের প্ত সাথেও সামাজিকতা সমাজ সমাজের মানুষের সামনে আমি মুমিন আমি মুসলিম ঘোষণা দেওয়ার বিষয় আছে না নাই তবে এটা অনেকটা পরোক্ষ প্রত্যক্ষ বাস্তবতায় ব্যক্তি তার নিজের হৃদয়ের বিশ্বাস তবে পরোক্ষ বাস্তবতায় সমাজ এর সাথে জড়িত আছে না নাই শুধু তাই না আপনি ইমান আনলেন আপনি সালাত কায়েম করবেন নামাজ পড়বেন নামাজের জন্য জামাত লাগবে নামাজের জন্যে আজান লাগবে এটাতেও সমাজের লোক আসে না নাই আর সমাজকে নিয়ে যদি নামাজ পড়ে নবীজি বললেন হতে পারে আপনি কোথাও কখনো বিপদে পড়েছেন অথবা মুসিবত অথবা সমস্যা কি পড়লেন তবে আপনি যদি জামাতে পড়েন নবীজি বললেন শুনে নাও জামাতের নামাজ একাকি নামাজের চেয়ে সাতাইশ গুণ বেশি আপনি একা কি হয়তো পড়েছেন কিন্তু জামাতে পড়বেন সফটা কত গুণ ডবল না মানে চিন্তা করে দেখেন আপনি একা কি ফরজ নামাজ একা কি ফরজ সালাত আদায় করলেন আর জামাতের সাথে আদায় করলেন জামাতের মর্যাদা হলো সাতাইশ গুণ হয়ে যাবে কন্যা সুবাহ তাই সমাজ যত আপনার সাথে থাকবে মানুষ যত সাথে থাকবে সব তত বেশি বাড়তে থাকবে তাই মানুষ কখনো একা থাকতে পারে না সমাজ নিয়ে সবাইকে নিয়ে মানুষকে নিয়ে আপনজন নিয়ে এই জন্য মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলীসাল্লাম বিখ্যাত একটি হাদিস শুনে নবীজি সসরাম বলেছেন যখন ভালো মানুষ মারা যায় ভালো মানুষ কারণ আজকে আমাদের সমাজে আমরা ভালো মানুষের সংজ্ঞায় ভুল করছি আমরা মনে করি যে কি ভালো তারে ভালো কি প্রথম কাতারে নামাজ পড়ে সে ভালো আমরা একজন একজনকে ভালো মানুষ বলতে শুরু করেছি কিন্তু হাদিসের পরিচয় নবীজি বললেন ভালো মানুষ শুনো সে ব্যক্তি যখন মারা যাবে জীবনের দুনিয়ার কথা বাদ দিলাম মরণের কথা শুনে নবীজি বললেন ভালো মানুষ মারা গেছে কবরে তাকে দাফন করা হয়েছে আর কবরে দাফনের পরে এবং নাকির মানে অপরিচিত অপরিচিত। মানেও এসে প্রশ্ন করবে বলবে মান রব্বুক আল্লাহর ভালো বান্ধাটা বলবে আমরাও যাতে বলতে পারি রব্বি আল্লাহ বলেন আমিন দুই নাম্বার প্রস্তাব করবে আমার তোমার জীবন আদর্শ কী ছিল ভালো বান্দাটা বলবে আমরাও যাতে বলতে পারি দিন আল ইসলাম বলেন আমি তিন নাম্বার দেখেন হবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে বলা হবে চিনো তিনি কে ভালো বান্দাটা বলবে আমরাও যাতে বলতে পারি হা দা না বিউ আল্লাহর ফেরেস্তারা তখন বলবে ঠিকানা দাও কুত্তেকে জানলে মিন আইনা দারাইতা কিভাবে জানলে আল্লাহ তোমার রব কিভাবে জানলে তোমার দিন আর ইসলাম কিভাবে জানলে তিনি মোহাম্মদুর রসুল আল্লাহর ভালো বান্দাটা বলবে আমরাও যাতে বলতে পারি আমরা কোরআন পড়েছি কোরআনে ইমান এনেছি কোরআনে আমল করেছি তাই ঠিকানার নাম ঠিকানার নাম যখন চাকরি প্রশ্নের জবাব দেবে আল্লাহর ফেরেস তখন ওই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরাবে কার আদেশে আল্লাহ বলবেন জান্নাতের পোশাক পরায় দাও তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও তখন ব্যক্তিটাকে বলবে তুমি ঘুমায় পড়ো ঘুমাও এই হাদিসে উত্তর যে একটা মানুষ কবরে কতদিন ঘুমাবে কতক্ষণ ঘুমাবে, কবরের কবরের সময়টা কতটুকু আমরা তো অনেকেই মনে করি যে যদিও বাংলাদেশে হাজার বছরের পুরনো কবর খুঁজে পাওয়া মুশকিল ঠিক না পৃথিবীর অনেক জায়গায় হাজার বছরের পুরনো কবর আসে না নেই যেমন যদি আপনি ইস্তাম্বুলে যান ইস্তাম্বুলে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের মামা নবীজি মদিনায় গিয়ে যার ঘরে উঠেছিলেন আবু আইয়ুব আল সারি রদি আল্লাহু তালাম তার কবর এখনো প্রায় চোদ্দশো বছর এখনো ইস্তাম বলে চিহ্নিত আছে ওই যে আমি টিউনিশিয়া গেলাম নবীজির মাথার চুল কাটতেন যে সাহাবি আবু জুমা আল বালাউই রাদি আল্লাহ তালু প্রায় তেরোশো নব্বই বছর পঞ্চাশ হিজড়িতে ইন্তেকাল করেছেন কায়রাওয়ানে তিউনেশিয়ায় তেরোশো নব্বই বছর যাবত তার কবরটা আছে তার কবরের উপরে বিশ্ব নবীর সাল্লামের এক গুচ্ছ চুল আছে আমি নিজে দেখে এসেছি তো বাংলাদেশে তো আর এত হাজার বছরের কবর খুঁজে পাবেন না আছে নাকি উলট পালট হয়ে গেছে তো কবরে হাজার হাজার বছর জেনে রাখবেন ভালো মানুষ যে প্রশ্নের জবাব দিতে পারে তার কবরের ঘুমটা হয় বাসর রাতের ঘুমের মতো লক্ষ কোটি বছর চলে যাবে নবীজি বললেন তার লক্ষ কোটি বছর কবরে থাকবে কিন্তু বাস্তবে তার কাছে মনে হবে বাসর রাতে ভাই মানে যারা বিয়ে করে নাই পুলা বুঝবে না আর কি যারা বিয়ে শাদি করছেন তারা তো ওই রাতটা বুঝছেন তো এখন এই জন্য কোরআন হাদিস বুঝতে বিয়া শাদিও করা লাগে যে পুলাপানে পানে করে নাই বিয়ে শাদি তোমরা পরে বুঝবা এখন হাট আর না কইও না যারা বুড়া তারা বুঝেন বাসর রাত জীবনে তো কাটাই আইছেন তো বাসর রাত প্রত্যেকটা মানুষের জীবনে খুব আরাধ্য ভুলে না কি করছে এর মধ্যে অথচ রাত তো তেরো চোদ্দ পনেরো সতেরো ঘন্টার কিন্তু ওই বাসর রাতটা বড় ছোট যারা কাটাইছে ওরা বুঝে আর কি পোলাপানে হাসবে আল্লাহ সবাইকে সুখী হোক সুখী থাকার তৌফিক দিন বলেন আমির মোহাম্মদুর রসুল বললেন কবরে যে জবাব দিতে পারবে সে ঘুমাবে লক্ষ কোটি কোটি বছর কিন্তু তার কাছে লক্ষ কোটি বছরটা হবে বাসর রাতের নবীজির শব্দ ঘুমায় যাও বছর আপনারা যদি বলেন সত্যিটা বাসর রাতের মতো কোরআন থেকে দলিল চাই তাইলে সুরাই আসিন সবার মুখস্থ আছে সুরাই আসিনে বিখ্যাত সে আয়াত ইসরাফিল সিংগায় ফুক দেবে কে ফুক দেবে ইসরাফিল আলী হিসালাম সিংগায় ফুক দেবেন ইসরাফিল আলী হিসালাম তিনটা ফুক দেবেন কয়টা তিনটা ফুক দেবেন ইসরাফিলের সিংগার ফুৎকারে কবরে যারা বাসর রাতের ঘুমে আসে এরা জেগে উঠবে বলবে ঘরে যায় মিলায়ে দেখবেন সোরাই আসিন পরে অনুবাদ মিলাইয়া বলবে হায় আফসোস আর মোরা দিয়ে বলবে হায় আফসোস কে আমাকে জাগালো আমার আরামের ঘুম থেকে অতৃপ্ত ঘুম থেকে যদি কেউ জাগায় মানুষ আর মোরা দিয়া কয় আরে ঘুমটা আরো বাকি আছে কি বলেন না কেমন আছেন না আপনাদের জীবনে হয় না আরামের ঘুম হয়তো আরেকটু তৃপ্তি আরেকটু ঘুমাই কিন্তু জাগায় ফেলছে ছেলে বউ বাচ্চা তখন আর মোরা দিয়ে বলে আফসুস আমার জাগাই লোকে আরেকটু ঘুমাইতাম আল্লাহ তখন আল্লাহ বলছেন তখন গায়েব থেকে আওয়াজ হবে রহমান এই সেই কেয়ামত যার ওয়াদা করেছিলেন পরম দয়াময় মুরসালুন আর যুগে যুগে প্রেরিত রসুলরা এর সত্যায়ন করেছিলেন তো কবরে ভালো মানুষ ঘুমাবে যেমন বাসর রাতে মত লক্ষ কোটি বছর চলে যাবে কিন্তু হা নবীজি বললেন ওই ভালো মানুষটা ঘুমাতে যাওয়ার আগে একটা আফসুস করবে দোয়া করবে কার কাছে ভালো মানুষটা বাসর রাতের ঘুম জেনে রাখবেন পৃথিবীর তাবৎ ইমানদার কবরে যারা প্রশ্নের জবাব দিতে পারে ভালো মানুষ তারা কবরে ঘুমায় কবরে কবরে কিন্তু জেনে রাখবেন নবীগণ কবরে ঘুমন্ত না নবীরা কবরে জাগ্রত নবীরা কবরে জাগ্রত তারা সালাত করছেন নামাজ পড়ছেন বলে না এটা ইমানের অংশ আমাদের দেশে অনেক লোকজন জানে না বুঝে না তাই বলে নবী মদিনায় শুয়ে আছেন বলে না অনেক মূর্খ হুজুর কয় জানে না ইমানটা পূর্ণ নয় নবীজি তার কবরে জাগ্রত কি করছেন জোরে বলেন কি করছেন শুধু মুহাম্মাদুর মোহাম্মদ রসুলাম না পৃথিবীতে যত নবী এসেছেন নবীর সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ এর মধ্যে জন এক হাজার মারা গেছেন একজন মরেন নাই একজন একজন মরেন নাই তার নাম তার নাম শোনেন ইমানের কথা যেহেতু আসলে বলি বলেছি আবারও বলি স্মরণ রাখবেন কাদিয়ানি কাদিয়ানিরা কাফের কেন ছোট্ট দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন করে আপনি কনফার্ম হবেন কাদিয়ানি কাদিয়ানি না কাফের বেটা নবীর সাথে সম্পৃক্ত কয়টা প্রশ্ন একটা প্রশ্ন হল জিজ্ঞেস করবেন ইসা আলী সালাম তিনি জীবিত না মরে গেছেন যদি কয় ঈসা মরে গেছেন তাহলে বুঝবেন বেটা কাদিয়ানি কি বুঝবেন আরে ভাই সিম্পল খুব সিম্পল প্রশ্ন বাংলাদেশে পৃথিবীর অনেক দেশে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে আমরাও দাবি করি করেন না করেন না এ দাবিতে একমত আছেন বলেন আল্লাহ আকবার সরকার আল্লাহ তৌফিক দিক নবীজির পক্ষে থাকার বলেন আমিন আল্লাহ নবীদের পক্ষে সরকার যদি থাকে তাইলে কাদিয়ানিদের কে মুসলিম ঘোষণা করবে কারণ ওরা নবীদের শত্রু কারণ ওরা বলে ঈসা আলাইহিস সালাম নাকি মরে গেছেন অতস আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলছেন মা কাতালুহু ওয়া মা সলাবুহু ঈসা আলাইহিস সালাম কে হত্যাও করতে পারেনি তাকে শুলেও ঝুলাতে পারেনি বাল বল রাফাহুল্লাহু ইলাই আল্লাহ তাকে আকাশে আকাশে তাই এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে একজন জীবিত তার নাম জুড়ে বলেন তার নাম ঈশা ইবনু মারিয়াম আলী হিমাসালাম তিনি আবার এই পৃথিবীতে নেমে আসবেন নবীজির উম্মত হিসেবে বলেন আসব তাই কাদিয়ানি আর মুসলমান সুন্নি একটা প্রশ্ন একটা প্রশ্ন করবেন ওরা শেষ সর্বশেষ নবী এটা বিশ্বাস করে না ওরা কয় ওদের ওই গুলাম নাকি গুলাম নাকি নবী হয়ে গেছে আরে বেটা গুলাম তো বান্দরের গোষ্ঠী আল্লাহ মাফ করুক আমাদেরকে বলে আমি ওই গুলাম আহমদ কাদিয়ানি কয় ওরা সে নাকি বিখ্যাত সত্য ঘটনা আছে পাকিস্তানের যখন এই গুলাম মোহাম্মদ কাদিয়া নিজেকে নবী দাবি করল তখন পাকিস্তানে বেঁচে ছিলেন বিখ্যাত আলেম মৌলানা আতাউল্লা শাহ বুখারি আতাউল্লা শাহ তার সাথে বিখ্যাত ডিবেট হয়েছিল তিনি প্রশ্ন করেছিলেন তুই কেমনে নবী দলিল রে তখন ওই গুলাম বলছে আমার মা বাবা ভুল করে

ইসমুহু আহমাদ আল্লাহ বলছেন স্মরণ করো যখন ইসেবনে মারিয়াম বলেছিলেন ও বনি ইসরাহল আমি তোমাদের কাছে নবী হিসেবে এসেছি আমার কাছে কিতাব এসেছে তবে আমার আগে নাজিল হওয়া তাওরাত সত্য আমি বলছি তবে আমার পরে আরেকজন নবী আসবেন তার নাম আহমাদ তার নাম এখন গুলামে কয় এর মা বাপে ভুল করে গুলাম লাগাইছে আসলে না তো মৌলানা আতা শাহ বুখারি তিনি বললেন সুর যদি তোর ফতুয়া এই হয় যে তোর মা বাবে ভুল করে গুলাম লাগাইছে আগে আসলে আহমাদ এই মুহূর্তে তোর ফটুয় আমিও বলছি আমার নাম আতা আল্লাহ আমার মা বাবা ভুল করে আতা আগে লাগাইছে আসলে আমি আল্লাহর প্রতিনিধি হয়ে বলছি তোর মতো গুলাম রে নবী করে পাতাই নাই হাসতেও হাসতেও লজ্জা লাগে এত কঠিনভাবে তার প্রতিরোধ করলেন বিশ্বাস করেন মোহাম্মাদুর রসুলুল্লাহন সর্বশেষ নবী এর বিখ্যাত প্রমাণ নবীজি বললেন না নবিয়াবা আদিওয়ালা রসূলা আমার পরে নবীও নাই রসুল নাই যদি কেউ নবী রসুল হতেন লাকা না উমর তাইলে নবী হয়ে যেতেন কিন্তু উমর নবী হইছেন এটা প্রমাণ উমর যেহেতু নবী হয় নাই আর কারো নবী হওয়ার সম্ভাবনা তাই কাদিয়ানিরা কাফের দুইটি প্রশ্নে প্রমাণ পাবেন একটা হলো জিজ্ঞেস করবে নিসা আলী ইসলাম জীবিত না মৃত ওরা কয় প্রতিশ্রুত মাহদি হিসেবে জন্ম নিছে গুলাম বলেন না না উদুবিল্লা আসলে ঈসা আলী তিনি এখনো এখনো জীবিত কোথায় আছেন আকাশে আছেন আর মুহাম্মাদুর রসুল্লাহ সাম সর্বশেষ নবী তারপরে কোনো নবী নাই রসুল নাই যদি কেউ বলে ছায়া নবী অমুক নবী তমুক নবী এই সেই তার মানে ঘুরায়া গাড়ায়া কুফুরি করছে নবীজির নবীজিকে অস্বীকার করছে তাই সে মুসলিম হতে পারে তাই আমাদের বাংলাদেশে এখন কাদিয়ানিরা অনেক ভাবে আগাচ্ছে সরকারের উপরও ভর করেছে আমি বুঝি না সরকার তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে অসুবিধাটা কোথায় আমরা চাই সরকার নবীজির পক্ষে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে থাকুক ইমানের পক্ষে থাকুক বলে না আমি জোরে বলো না আমিন বন্দি গান হা আমরা শুনছিলাম কেমন করে আমরা সবাই ধ্বংস থেকে বাঁচতে পারি ধ্বংস থেকে বাঁচতে পারি আমাদেরকে ব্যবস্থাপত্র দিয়েছেন কে আল্লাহ তালা আল্লাহ তালার দেয়া ব্যবস্থা পত্রে আল্লাহ তালা বললেন ইমান আনো ভালো কাজ করো আর তিন নাম্বার তাওয়াসু বিল হক তাওয়াসু বিল তাওয়াসু করো আরবি তাওয়াসু শব্দটি ওসিয়ত শব্দ থেকে কোন শব্দ থেকে ওসিয়ত আপনারা সবাই জানেন ওসিয়ত আমরা বুঝি একজন মানুষ মরার আগে মৃত্যুর আগে অথবা জীবদ্দশায় অবশ্য পালনীয় নির্দেশাবলী যা দেয় এর নাম এর নাম ওসিয়ত ওসিয়ত পালন করতেই হয় হয় না হয় না ওসিয়ত স্বাভাবিকভাবে ওসিয়ত মানে হলো আমি মরে যাব আমি যখন থাকব না অবশ্যই তা পূর্ণ করো এর নাম ওসিয়ত শুধু তাই না এটাকে ওসিয়ত বলে ব্যক্তি যখন বলে দেখো আমি জানি না কখন মারা যাব তোমার সাথে এটাই আমার শেষ সাককাত হতে পারে তাই বন্ধু শেষ সাককাত হিসেবে তোমাকে বলছি এই গুরুত্ব দিয়ে শেষ সাককাত হিসেবে গুরুত্ব দিয়ে যে উপদেশ দেয় তার নাম তার নাম ওসিয়ত আল্লাহ ওসিয়ত শব্দটি বলতে গিয়ে আরবি গ্রামারের ভার্বের যে ফর্ম থেকে বললেন ভার্ব আপনারা যারা অধিকাংশরা জেনারেল শিক্ষিত আপনারা ভার্বের বিভিন্ন ফর্ম আছে ভার্বের ফর্মে আরবিতে যে কোনো শব্দ তিনটার যে কোনো একটা হয় হয় নাউন না হয় ভার না হয় হয় অব্যয় আমরা বাংলায় বলি বিশেষ্য অথবা ক্রিয়া অথবা অব্যয় আল্লাহ তাআলা তাওয়াসু শব্দটি এটা হলো একটা ক্রিয়া এটা হলো একটা কাজ কিন্তু এই কাজটা যে ফর্ম থেকে বললেন এই ফর্ম বলে অবশ্যই দুই পক্ষ হবে কয় পক্ষ তাওয়াসু তার মানে কেবল একজনে করলে হবে না হবে কয়টা পক্ষ বলেন না কয়টা পক্ষ দুইটা পক্ষ হবে হতে পারে একজন আরেকজন দুইজন অথবা ঠিক এক ব্যক্তি আরেক একটা গোষ্ঠী আরেক গোষ্ঠী ঠিক এমনি দুই পক্ষ পরস্পরকে একজন আরেকজনকে মৃত্যু অথবা জীবনের সর্বশেষ উপদেশ দেবে দুই পক্ষ পরস্পরকে জীবনের সর্বশেষ উপদেশ দেবে এর নাম ওসিয়ত এর নাম তাওয়াসু সাধারণ ওসিয়ত হলে হতে পারে ব্যক্তি কাগজে লিখে গেল আমার ওসিয়ত বুঝতে পেরেছেন কাউকে অ্যাড্রেস করলো পরোক্ষ ভাবে যদিও দুই পক্ষ হয় ওসিয়তে তবুও সাধারণ ওসিয়তে ব্যক্তি কাগজে লিখে যেতে পারে পরোক্ষ অন্য পক্ষকে অনুপস্থিত অন্য পক্ষ কাগজ দেখে পরে নেবে ওসিয়ত কিন্তু আল্লাহ এই সুরাতে যে শব্দটি ব্যবহার করলেন এতে বুঝায় প্রত্যক্ষ দুই পক্ষ হবে প্রত্যক্ষ সরাসরি তাওয়াসু মানে জন দুই পক্ষ দুই গোষ্ঠী হ্যাঁ করবে হকের হকের ব্যাপারে ব্যাপারে অন্তিম উপদেশ দেবে সমাজ ভালো থাকবে ব্যক্তি ভালো থাকবে তবে যে কথাটা বলতে চেয়েছিলাম ওই মরণের কথা কবরের প্রশ্নের জবাবের কথা আমরা ভালো মানুষের সংজ্ঞা হারিয়ে ফেলেছি কারণ আমরা মনে করি একা কি ভালো নবীজি বলছেন ব্যক্তি যে কবরে প্রশ্নের জবাব দিতে পারবে এবং বাসর রাতের মতো ঘুমিয়ে যাবে ঘুমানোর আগে আল্লাহর কাছে সে একটা দোয়া করবে কার কাছে কোন ব্যক্তিটা আরে ভাই বলেন কোন ব্যক্তিটা জুড়ে বলেন না ভালো মানুষ ভালো মানুষ প্রশ্নের যে জবাব দিল কবরে সে আল্লাহর কাছে কবরে গুমিয়ে যাওয়ার আগে একটা দোয়া করবে বলবে আল্লাহ তাড়াতাড়ি কে আমত কায়েম করো আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে মিলিত হতে চাই কান্না বুঝেন মরার পরে কবরে যাইয়া বাসর রাতের ঘুমের আগে দোয়াটা করবে কার কাছে বলবে আল্লাহ আল্লাহ দ্রুত কেমত কায়েম করো কারণ আমি একা কি ভালো মানুষ ছিলাম না আমার পরিবার আমার সমাজ আমার আত্মীয় স্বজন সবার সাথে আবার দ্রুত মিলিত হতে চাই কন্যা সুবাহ তার মানে ভালো মানুষ ওই ব্যক্তি জিন্দা থাকতেও একা ভালো না সবাইকে নিয়ে ভালো কবরে যায়ও সবাইকে নিয়ে আবার একত্রিত হতে চায় আল্লাহর কাছে দোয়া করবে বরং উল্টু নবীজি বলছেন বিখ্যাত হাদিস নবীজি বলছেন যে কপাল পুরা প্রশ্নের জবাব দিতে পারবে না ফেরেস্তা বলবে মান রব্বুক বলবে হাই হাতা হাই হাতা হা হা না না জানি না জানি না লাহাতি ও বলবে হা হা ও ও আচ্ছা হয় না জানি না জানি না প্রশ্ন করবে চিন তিনি কে বলবে হা হা না জানি না জানি না জানি না তখন গাল আদেশ করবেন জাহান নামের পোশাক পরাও কবরের সাথে জাহান কে কি আর প্রাথমিক শাস্তি শুরু হয়ে যাবে তখন ওই ওই কপাল পুরা বলবে আল্লাহ কেয়ামত কায়েম করোনা রব্বি আল্লাহ কেয়ামত কায়েম করোনা 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 তার মানে কম বক দোয়া করবে যাতে কেয়ামত না হয় আর ভালো মানুষটা দোয়া করবে ও আল্লাহ তাড়াতাড়ি কারণ ভালো মানুষ বলবে আমি তাড়াতাড়ি আমার আপনজন আত্মীয স্বজন তাদের সাথে মিলিত হতে হতে যায় এবং দ্রুত আপনজন মিলিত হওয়া এটা সুসংবাদ এর দলিল কি একটা দলিল শুনেন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার যখন মারাদুল মৌত তিনি যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমাদের মা আহ রাদিয়াল্লাহু তাআলার কোলে মাথা রেখে নবীজির সখরাত শুরু হয়েছে নবীজিকে দেখতে এসেছিলেন তার মেয়ে হাসান হুসাইনের আম্মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অভ্যাস ছিল যখনই নবীজির সন্তান নবীজিকে দেখতে আসতেন নবীজি দাঁড়ায়া আগায়া গিয়া তাদেরকে ওয়েলকাম করে আনবেন শুনেন যারা বাবা হয়েছেন নবীজির আদর্শ শুনেন নিজের বাচ্চারে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে বিশ্ব নবী তার সন্তানদেরকে দাঁড়াতেন আসতে দেখলে নিজে আগায় যেতেন আর আপনি তো সাহেবের মতো পয়সা দেয় ঠিক না কইলো বেটা ঠিক সাহেবের মতো ভাব দেখে বৈশা থাকেন ওই বাচ্চা আপেল খাওয়ার ছুরি দিয়া ধাক্কা মারবে না তো কি করবে বিশ্ব নবী বিশ্ব নবী তার সন্তান দেখলে আগায় যেতেন নিজে দাঁড়াতেন আগায় গিয়া আগায় গিয়া হাত ধরে হাতে চুমুখে কপালে চুমুখে এনে আগে সন্তানকে বসতে দিতেন তারপরে নিজে বসতেন কন্না সুবহান সুবহানাল্লাহ জীবনে কেবল একদিন বুখারী লিখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কেবল একটা দিন তার সন্তান তার কাছে এসেতেন দাঁড়াতে পারেন নাই আগায়ে যেতে পারেন নাই হাতে চুমু খেতে পারেন নাই আগে বসায়া পরে নিজে বসতে পারেন নাই ওই দিনটি ছিল নবীজির মৃত্যুর দিন সক্রাতের দিন আসলেন হাসান হুসাইনের আম্মা ফাতে তো জাহরা রাদি আল্লাহ আনহা নবীজি শুয়ে আসেন কার কুলে মাথা রেখে তার স্ত্রী আমাদের মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে মাথা রেখে কান্নায় বেহুশ হয়ে যাচ্ছেন নবীজির কলিজার টুকরো একমাত্র জীবিত থাকা সন্তান হাসান হুসাইনের মা ফাতেমাতু জাহারা রাতি আল্লাহ নবীজি সাম কাছে ডাকলেন ডেকে কানে কানে বললেন তিনি কান্নারও বাড়িয়ে দিলেন তার মানে নবীজি তাকে বললেন কারণ পরে আমাদের মা আয়েশা প্রশ্ন করেছেন কেন নবীজির প্রথম কথা শুনে তুমি কান্না বাড়িয়ে দিলা দ্বিতীয়বার কিছুক্ষণ পরে নবীজি আবার ডাকলেন কাছে নবীজি আবার কানে কানে কি যেন বললেন এবার কান্না থামিয়ে দিলেন এবার তিনি বেদনাবিদুর অবস্থা থেকে নিজেকে আবার স্বাভাবিক করে ফেললেন নবীজির ইন্তকালের পরে আমাদের মা আয় সারা প্রশ্ন করলেন তুমি কেন প্রথমবার কানলে দ্বিতীয়বার স্বাভাবিক হয়ে গেলে তিনি বললেন আমাকে বিশ্ব নবী প্রথমবার বললেন তিনি আর বেশিক্ষণ পৃথিবীতে নবীজি কার কাছে চলে যাবেন আল্লাহ তালার কাছে দুই নাম্বার দ্বিতীয়বার আমাকে ডেকে বললেন আমার পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে সবার আগে তোমার সাক্ষাৎ হবে আমার সাথে কন্যা সুভান প্রত্যেকটা ভালো মানুষ তাই মারা যাওয়ার পরে তার আপন সাথে সাক্ষাৎ হয় বলে না নবীর জীবনে প্রমাণ কোরআন আল করিমে সুরে তহা করে যায় মিলায় দেখবেন আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন যারা ইমা আল্লা দিনা মানু যারা ইমান এনেছে আর তার অদস্তন সন্তান যদি সত্যি ইমানদার হয় ভালো হয় আল্লাহ ভীম মরার সাথে সাথে পরস্পরে সাক্ষাৎ হয়ে যায় কান্না তাই ভালো মানুষ দুনিয়ায়ও পরিবার পরিজন নিয়ে ভালো মরার পরেও কয় আল্লাহ তাড়াতাড়ি কেয়ামত কায়েম করো আমি যাতে আপনজন পরিবার সবার সাথে মিলিত হতে পারি আর যে কম্বক যে হারামি দুনিয়াতেও হারামি দেখবেন দুনিয়াতে যারা হারামি ওরা আসলে নিজের নিয়ে ব্যস্ত রাগ করতেছেন মিলায়ে দেখেন বিপদে পড়লে কয় চাচা আপন যান বাঁচা আমি বুঝি না পাবলিক কত নেতার পিছনে দৌড়ায় কিন্তু খোঁজ নিয়ে দেখবেন বিপদে কোনো বেটা কারো কাছে কারো কাছে শুনেন বাংলাদেশে অনেক প্রমাণ আমাদের কাছে অনেক অনেকে দুঃখ করে বলে কত স্লোগান দিলাম কত মায়ের খাইলাম কত টাকা উপার্জন করে দিলাম কিন্তু আমি যখন বিপদে নেতা তখন গ্লাসের রুমে খবর নাই রাক করতেছেন কবি কঠিন বাস্তবতা প্রমাণ আছে না নাই কিন্তু ভালো মানুষ সেই যদি আপনি তার জন্য শুয়া অথবা এক পয়সার কোন উপকার করে কোনদিন ভুলে যাবে না আপনার জন্য বিপদে কোটি টাকা নিয়ে আগায় আসবে ওই এক পয়সার উপকারের বিনিময়ে এর নাম ভালো মানুষ আর এই ভালো মানুষ মানে কি ভালো নয় সমাজ নিয়ে ভালো পরিবার নিয়ে ভালো জাতি নিয়ে ভালো আর এই জন্য আল্লাহ বলেছেন ধ্বংস থেকে তারাই বেঁচে যায় যে কেবল নিজেকে ভালো বানায় না কেবল নিজেই প্রথম কাতারে নামাজ পড়ে না নিজের নাতিপতি ছেলে মেয়ে বংশ পুষ্য যাদের উপরে অধিকার আছে সবাই বলে নামাজ পড়ে তার নাম তার নাম ভালো এই জন্য আল্লাহ বললেন তিন নাম্বার ক্ষতি থেকে যদি বাঁচতে চাও তাহলে তুমি অন্তিম উপদেশ দাও অন্তিম উপদেশ দাও হকের কিসের কিসের দেবা তাওয়াসু বিল হক হকের উপদেশ এখন আপনারা বলতে পারেন আল্লাহ তাআলা আল হক বলেছেন আল হক আল কোরআন আল কারিমে হক এই শব্দটি একশো আশি জায়গায় এসেছে কত জায়গায় আল্লাহ বলেছেন আশিটি আয়াত আল কেরিমাতে হাদিসে হাদিসে প্রায় কয়েক হাজার বার এসেছে কয়েক হাজার বার আল হক শব্দটি এসেছে তবে এই হক শব্দটি কোরআন এবং হাদিসে যে কয়টি অর্থে ব্যবহৃত হয়েছে কোরআন আল করিমে একশো আশিটি আয়াতে মৌলিক যে কয়টি অর্থে ব্যবহৃত হয়েছে এর প্রথম হক মানেই হল সত্য হক মানে হক মানে এখন সত্য বলতে আপনারা বুঝবেন মিথ্যার বিপরীত মিথ্যার 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 বিপরীত যা এর নাম এর নাম সত্য আরিস্টটেল সত্য বোঝানোর জন্য বলা হয় আল হক তবে আমরা বলবো আবিদানী করতে আল হক মানে মিথ্যার বিপরীত তবে আল কোরআন আল কারিমে আল্লাহ তাআলা সবচাইতে বেশি আল হক বলতে বুঝিয়েছেন ওহি কে কোন বিষয়কে কি বুঝিয়েছেন ওহি ওহি মানে হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আকাশ থেকে নাজিল হওয়া উপর থেকে পৃথিবীতে আসা আল্লাহর আদেশ নিষেধ আর একে বলে ওহি ওহি দুই প্রকার ওহি কয় প্রকার ওহি দুই প্রকার একটা ওহি এ মাতলু যে ওহি তেলাওয়াত করা হয় এর নাম আল কোরআন আল 30 পারা 114 টি সূরা আল কোরআন ওহি কিন্তু এই ওহি কি করি আমরা তেলাওয়াত করি আরেকটা ওহি যা তেলাওয়াত করা হয় না এর নাম হাদিস এর নাম কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাট সমর্থন আর গুণাবলী বলা হয় হাদিস অথবা সুন্না এই হাদিস আর সুন্না ও ওহি হাদিস আর সুন্নাহ কারণ যেদিন থেকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হলেন আল্লাহ সূরাত মধ্যে সার্টিফিকেট দিয়ে বলেছেন মায়ানতিকু আনিল হাওয়া বিশ্বনবী নিজের থেকে কিছুই বলেন না ইনহুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা নবীজি যা বলেন যা আদেশ করেন সব কার পক্ষ থেকে সবই ওহি তাই যে দিন থেকে তিনি রসুল চল্লিশ বছর বয়সে যে দিন থেকে তিনি নবী হয়েছেন রসুল হয়েছেন এরপর থেকে নিজের থেকে তিনি কিছুই বলেন নাই তিনি যা বলেছেন যা করেছেন যা সমর্থন করেছেন যা ছিল তার গুণাবলী তার নাম তাও বলেছেন তাই একজন আরেকজনকে অন্তিম উপদেশ দেবে কোরআন আর সুনার কোরআন আর কোরআন আর সুনার কোরআনে যা আছে তা নিজে মানব আরেকজনকে বলবো ভাই জানি না তোমার সাথে আবার দেখা হবে কিনা হতে পারে এটাই জীবনের শেষ তাই হক কি মানো আমি কি বুঝাতে পেরেছি হক মানে কোরআন এবং সুন্না তাই কোরআনে ক্রেমে একশো আশি বার আল্লাহ যে বলেছেন এর অধিকাংশ জায়গায় আল্লাহ বুঝিয়েছেন হক মানে হলো ওহি তার মানে কোরআন এবং কোরআন এবং সুন্না কোরআন আর সুন্না যেখানে পাবো মাথা পেতে নেব রাজি আছে আফসুস আমাদের অনেক লোকজন আছে অনেক আলে মোলামাও আছে শয়তানের প্ররোচনায় কোরআন অথবা হাদিস শোনার পরও কয় এটা না ওইটা এই না সেই আছে না অথচ জেনে রাখবেন

তাই বিশুদ্ধ হাদিস পাওয়ার পরেও উল্টা পাল্টা কও আবার হানাফি দাবি করো হতে পারবা না আবু হানিফা আবু হানিফা হাজার বছর আগে চাবি টাইট করে দিয়ে গেছে বলেছেন হাদিস বিশুদ্ধ এটাই আমার মাঝাব এই বলে থামেন নাই বলেছেন ইজা তার কৌলি মাল হাদিস আমার কথার সাথে হাদিসের কন্ট্রাডিকশন হবে বৈপরীত্য হবে ধাক্কা লাগবে তাইলে আমার কথাটা দেওয়ালের ওই পারে ফেলে দাও গ্রহণ করো বিশ্ব নবীর কথা কন্না সুবহানাল্লাহ তিন নাম্বার তিনি বলেছেন লা ইহিলু লিআহাদিন আইফতিয়া বিকালামি মালাম ইআলম মিন আইনা আখাদনাহু কার জন্য হালাল নয় আমার কথা দিয়া ফতুয়া দেবে যতক্ষণ না না জানবে আমার কথাটার ভিত্তি কি কোন জায়গা থেকে আমি বলেছি চতুর্থ আবু ইউসুফ তার ছাত্র ডাইরেক্ট যিনি বিখ্যাত প্রধান বিচারপতি ছিলেন এই পৃথিবীতে খাজনা সংক্রান্ত সর্বশ্রেষ্ঠ কিতাব তিনি লিখেছেন কিতাবুল খারাজ আমাদের যারা ব্যারিস্টারি পড়ে তারাও ওই কিতাবের ইংলিশ ভার্সন পড়ে আবু ইউসুফ তার আসল নাম ছিল ইয়াকুব তিনি বলছেন ওয়াই হাকাইয়া ইয়াকুব ও আবু ইউসুফ সাবধান লা তাক তুটকুল্লাম আমি যা বলি সব লিখো না কারণ আমি মানুষ লিয়ানানী বাসার কৌলুল কৌল আলি অ মা ও আর জিউ আন আমি আজকে একটা বলবো কালকে অন্যটা বলবো কাল একটা বলব পরশুদিন আরেকটা বলবো কনফার্ম না হয়ে লিখনা এতগুলো কথা বলার পরেও যদি আমরা হাদিস পাইলে বিশুদ্ধ হাদিস পাইলে ইনিয়ে বিনিয়ে উল্টা পাল্টা করি জেনে রাখবেন তাইলে ভালো হওয়া গেল না সমাজটাও ভালো হবে দলাদলি দলাদলি থাকবে কারণ আমাদের সমাজে দল পাকানোর জন্যে মৌলবিরা দল পাকায় নিজের দলের পক্ষে দলিল দেয় উচিত দল পাকাবে না বরং ওহি যা আছে কোরআন যা আছে সহি হাদিস যা আছে তার পিছনে চলবে নিজের পক্ষে কোরআন হাদিস লাগাবে না বরং কোরআন হাদিসের পিছনে কোরআন হাদিসের পিছনে রাজি আছেন আপনারা ইনশাল্লাহ তাই যেখানে ওহি আমরা অন্তিম উপদেশ দেব তা কোরআন আর বিশুদ্ধ সুন্নার ভিত্তিতে আল্লাহ আমলের তৌফিক দিন বলেন আমি আরো যদি বলেন আমি শর্টকাট বলি তারপরে হক মানে দুই নাম্বারে বলা হয় হক মানে পাওনা হক মানে পাওনা আপনি আমি কাউকে ঋণ দিলেন ঋণ ঋণটা কয় আমার হক মাইরা দিতেছে বলে না তার মানে আপনার দেওয়া ঋণ ফেরত দিচ্ছে না আপনার অধিকার সে কি করে ফেলতেছে খর্ব করে ফেলতেছে তাই প্রদত্ত ঋণ যদি কেউ পরিশোধ না করে কোরআনে তাকে হক বলা হয়েছে আল্লাহ তালা হক বলেছেন আমরাও সমাজে এটারে কি বলি হক বলি তাই পাওনা টোটাল পাওনার নাম হক আর জেনে রাখবেন একজন ইমানদারের কাছে আরেকজন ইমানদারের চিরন্তন পাওনা নিজে যা শিখলো আরেকজনকে তা নবীজি বললেন বল্লিগু আননি ওয়ালাও আয়া একটা যদি আমার পক্ষ থেকে জেনে থাকো তাইলে আরেকজনকে জানায় দাও কারণ তুমি জেনেছো তুমি শিখেছো তোমার শিক্ষায় আরেকজনের হক 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 তাই জানানোটা অধিকার তিন হক মানে ঋণের বিপরীতে আরেকটা বলে যেমন আমাদের দেশে বলে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল মৌলিক অধিকার মৌলিক ঋণ এক জিনিস মৌলিক অধিকার যদিও ঋণ মানে আপনি দিলেন দিচ্ছে না আর অধিকার মানে আমি পাই জন্মগতভাবে সে দিচ্ছে না যেমন বলা হয় পৃথিবীতে মানুষের মৌলিক অধিকার কয়টা আজকে আমাদের শিক্ষিতরা বলে পাঁচটা অধিকার কি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা বলে আমাদের শিক্ষিতরা মৌলিক অধিকার শুনেন এবার বিশ্বনবী কি বলেন বিশ্বনবী বলেছেন লাইসালি ইবনি আদমা শিবাহাদিহিল খেসাল নবীজী বলছেন প্রত্যেকটি মানব সন্তানের মুসলমান না বৌদ্ধ না হিন্দু না খ্রিস্ট দেখার দরকার নাই প্রত্যেকটি মানব সন্তানের মৌলিক অধিকার আঙ্গুল দেখতেছেন কয়টা বিশ্বনবী বললেন তিনটা এক নাম্বার নবীজি বললেন এক নাম্বার অধিকার হল একটা সুখের নীর একটা ঘর যেখানে সে অসুস্থতা অথবা ভয় অথবা কিছুই থাকবে না আরামে তৃপ্তির সাথে আশ্রয় নেবে এমন নিরাপদ আশ্রয় প্রথম নিরাপদ আশ্রয় দুই নম্বর তার শরীর ঢাকবে সতর ঢাকবে এই জন্য কাপড় এই জন্য কাপড় তিন নাম্বার তার মুখ গহব্বর আর পেটের গর্ত অর্থাৎ ক্ষুধা নিয়ন্ত্রণে ক্ষুধা নিবারণে খাদ্য আর পানীয় এখন শিক্ষিতরা কইব শিক্ষা গেল কই নবীজি বলছেন মিসকিন অমিসকিন ওই মূর্খ শুনো শিক্ষা অধিকার না শিক্ষা কর্তব্য শিক্ষা শিক্ষা আপনারা বুঝতেছেন রাগ করেন না মিসকিনদেরকে বলি শুনো শিক্ষা অধিকার না শিক্ষা শিক্ষা মৌলিক কর্তব্য প্রত্যেকটি মানুষ নিজের আগ্রহে শিখতে যাবে শিখতে নিজে যাবে শিষবে জীবন বাজি রেখে এটা মৌলিক কর্তব্য কারণ না শিখলে মানুষ হতে পারে পারে কারণ আল্লাহ বলেছিলাম কোরআন কারীম আল্লাহ চারটি উদাহরণ দিয়ে শিক্ষিত শিক্ষক ও শিক্ষিতকে বুঝিয়েছেন আল্লাহ বলেছেন কুল হাল ইয়াসতাবিল আমা ওয়াল বাসীর বলো যার চক্ষু আছে যে আন্ধা সমান দুই নাম্বার ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর লাইট আর অন্ধকার সমান

পড়ো তাই শিক্ষা মৌলিক অধিকার না মৌলিক মৌলিক জুড়ে বলেন শিক্ষা মৌলিক কর্তব্য প্রত্যেককে শিখতে হবে যে শিখবে যতটুকুন শিখবে ততটুকুন মানুষ যে যত মূর্খ তত মানুষ হওয়া থেকে পিছিয়ে আল্লাহ হেদায়ত নসিব করুন বলেন আবে হ্যাঁ বলবেন তাহলে চিকিৎসা কই গেল চিকিৎসাটা সুখের নীরের ভিতরে ঢুকে গেছে কারণ নিরাপদ সুখের আস্থা না সুখের ঠিকানা মানে যেখানে অসুখ থাকবে অসুখ থাকবে না আসলেও বাংলাদেশে অসুখ বেশি এর কারণ খাদ্যে ভেজাল খেতে ভেজাল রাগ করতেছেন বাংলাদেশে যত অসুস্থতা পিছনে নিরানব্বই বা কারণ হলো খাদ্যের ভেজাল আল্লাহ তাআলা আমাদের হেদায়েত সেভ করুন জুড়ে বলুন আমির তাই বন্ধুগণ হক মানে সর্বশেষ যেটা বলি হক মানে হলো মৃত্যু হক মানে হক মানে অবশ্যই মরণ আসবে না আসবে না হক মানে মৃত্যু তাই একজন আরেকজনকে অন্তিম উপদেশ হিসেবে মৃত্যুর কথা যদি স্মরণ করায় নিজেও ভালো হবে আরেকজন ভালো হতে বাধ্য আসুন না আমরা নিজে ভালো হয়ে সবাইকে নিয়ে ভালো হই সবাই নেড়িয়ে জান্নাতে যেতে হবে একা একা জান্নাতে যাওয়া যাবে যে একা একা জান্নাতে যেতে চায় ওই তাইয়ুসকে আগে জাহান্নামে দেয়া হবে আল্লাহ হেদায়েত নাসিব করুন জরি বলুন আমিড আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন আমির আইন্লি ওয়ালাই আলম ইন দাল্লাহ আলাইহি তাওক্কাল তো ইলেহি